ড্রাম ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন, এখন বলছেন লাইফ এন্ড 3001। তো যদি এমন দেখায় তো তাহলে আমরা বহুবার অন্যভাবে চেষ্টা করেছি, এটা নেয় না, মূলত ড্রাম ইউনিটটাকে চেঞ্জ করতে হয়। তো ড্রাম ইউনিটটা কিভাবে চেঞ্জ করতে হয়, হাউ টু চেঞ্জ দ্য ড্রাম ইউনিট অফ প্যান্টাম 7102DNM। তো ফ্রেন্ডস আমরা কিভাবে চেঞ্জ করবো সেটা দেখাবো, এবং এটা আমরা ড্রাম ইউনিট অলরেডি পারচেস করেছি অ্যামাজন থেকে, সেটাও দেখাবো যে আপনার ড্রাম ইউনিটটা কেমন এবং এটা কতটা জেনুইন। তো আমরা এটা বক্স থেকে একটু কেটে ফেলি এখন। আমরা ফ্রেন্ডস ড্রাম ইউনিটটা বার করব, প্যাকেটটা কাটছি, এবং এটার জেরক্স বা প্রিন্ট বা সেগুলো কেমন হয় সেটা একবার আপনাদেরকে দেখাবো। তবে প্যান্টাম প্রিন্টারের প্রত্যেকটা ড্রামের একটু দামটা অনেক বেশি হয়, ইদানিং অ্যামাজন একটু কম নিয়েছে, তার জন্য আমি নিলাম, আপনারাও চাইলে অ্যামাজন থেকে এটা পারচেস করতে পারেন। তো ফ্রেন্ডস এটা হচ্ছে তার ড্রাম ইউনিটটা, এর ভিতরেই আছে, আমি বার করছি। আমি যে ড্রাম ইউনিটটা নিয়েছি আপনার এটা 412 TK, এ হচ্ছে তার ড্রাম ইউনিটটা। ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এটা আমার দাম হচ্ছে 3000 rupees। তো ফ্রেন্ডস এটাকে আমি একটু খুলে ফেলি, তারপরে আমরা দেখতে পাচ্ছি যেটা বলছিলাম 412 K। তো ফ্রেন্ডস এটা আমি এখন এটাকে বার করব, তারপর এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা খোলার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেন্ডস আমাকে এটাকে খুলতে হবে, এবারে এটাকে বার করতে হবে। তো ফ্রেন্ডস এটাকে বার করার পরে আমাকে এটা লাগাতে হবে। তার আগে আমি আমাদের প্রিন্টারে যে জিনিসটা আছে সেটাকে খুলে নেব। তো ফ্রেন্ডস এখন আমরা এই ড্রাম ইউনিটটাই আমরা এখানে ফ্রেন্ডস লাগিয়ে দেব। আমরা যেটা এভাবে করলাম ফ্রেন্ডস একই ভাবে এটাকে আমরা লাগিয়ে দেব। ফ্রেন্ডস মনে রাখবেন এটাকে চাপ দিতে হবে, আমি ওটা ঠিক এটাই চাপ দিয়ে খুলেছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি, চাপ দিলে খুলে যায়, এটাকে জাস্ট প্রেস করলে এটা খুলে যায়। তো আমি এটা আগের মতো করি লক করে দিচ্ছি এর ভিতর দিয়ে। ফ্রেন্ডস আমি নিচে রাখছি না কেন, কারণ হচ্ছে এতে ধুলো লেগে যেতে পারে সেই জন্যে। তো এটাকে আমি আটকে দেবো এখন। তো দেখছেন লেগে গেছে, এখন আমার কাজ হলো এটাকে এর ভিতরে ঢুকিয়ে দেওয়া, ঠিক ওটা যেভাবে খুলেছিলাম এখানে একইভাবে। আপনারা খেয়াল করবেন যখন এটা এখানে একটা স্লট টাইপ আছে, এই যে এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে এটা দুই দিকে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দিলেন। তো ফ্রেন্ডস এটা আমরা এখন লাগিয়ে ফেললাম, এরপরে আমরা এটাকে আবার মুড়ে দেব। তো এখন এটা দেখছেন আমাদের ওয়ার্মিং আপ দেখাচ্ছে, দ্যাট মিনস এটা আশা করা যায় কাজ করবে। তো আমরা একটা আপনাদেরকে প্রিন্ট আউট করেও দেখাবো যে আসলে এটা কাজ হচ্ছে কিনা। তো কিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কালি আছে বা A4 সিস্টেম আছে, অটো সিস্টেম আছে, আমরা এখানে সেটিংস করতে পারবো, বাট আমি এখন একটা আপনাদেরকে কপি করে দেখাবো, যে কোনো একটা জিনিস কপি করব। জাস্ট ফ্রেন্ড ওয়েট এ সেকেন্ড, আর এখানে শোনো খবরের টাকা আছে, টাকা আছে।
ফ্রেন্ডস আমি একটা 500 টাকার নোট দেখি জেরক্স করে কি বলে এটা জেরক্স করে সিস্টেমটা আসলে আপনাদের সবার জানা আছে আমি সিম্পলের ভিতরে দিলাম দিয়ে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কপিতে চাপতে হবে অথবা আপনি সরি স্টাডি চাপলেও নিয়ে নেবে এখানে দেখছেন কপিতে এর ভিতরে গেল আমি এবার দিলাম এবারে আমার প্রিন্ট আউট এখান দিয়ে বার হবে আমরা এখান থেকে খেয়াল করব দেখেন বেরিয়েছে 500 টাকার নোট মানে কন্টুনে আমরা জেরক্সে দেখতে পাচ্ছি তবে ফ্রেন্ডস এখান দিয়ে যে কালিটা আসছে রোলারে কালি থাকার জন্য এটা এরকম হচ্ছে তো একটা প্রিন্ট আউট হওয়ার পরে বা জেরক্স হওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে তো আশা করি আপনারা ভিডিওটি একটু যে বুঝতে পেরেছেন কিভাবে আপনার কিভাবে রিপ্লেস করতে হয় ড্রাম ইউনিটটা এই সেই ড্রাম ইউনিটটা খারাপ যেটা হয়ে গিয়েছিল সেটা আমি রিপ্লেস করে লাগিয়ে দিয়েছি এবং ওটা প্রিন্ট আউট হচ্ছে এখন তো সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার দাম 3000 টাকা কিন্তু কখনো কখনো এটা অনেক দামও নেয় তো কিভাবে রিপ্লেসমেন্ট করতে হয় সেটা আপনাদেরকে জানালাম ভিডিওটি যদি ভালো লাগে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে।